হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার্স, আশা করি সকলে ভালো আছো এবং প্রত্যেককে স্বাগত ইভিএস এর আরো একটি নতুন ক্লাসে। WB Primary TET স্পেশাল আমি CTET এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস করাচ্ছিলাম। জানুয়ারি 2022 এ সংগঠিত হওয়া পরীক্ষার প্রশ্ন নিয়ে ডিসকাশন হবে আজকের পর্বে। এটা আমার 14তম পর্ব, এর আগে হোপফুলি আমার 13টা পর্ব কমপ্লিট হয়েছে। যারা এখনো দেখোনি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, অল ক্লাস পেয়ে যাবে আমার যে প্লেলিস্ট আছে সেখানে আমাদের টেটের সব ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবে, এগুলো একটু ডিফারেন্ট লেভেলের হয়, সুতরাং সবার জন্য ইম্পর্টেন্ট, মন দিয়ে বুঝতে হবে সেশনগুলোকে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে নভেম্বর মাসের ক্লাস রুটিন রয়েছে সেই মতো তোমরা রুটিনটাকে ফলো করবে, কখন ম্যাথসের ক্লাস, কখন ইংরেজি, কখন আমাদের বাংলার ক্লাস, তো সেই মতো তোমরা টাইমিং দেখবে। অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামে যুক্ত হতে হবে, তোমরা এক্ষেত্রে টেলিগ্রামে সার্চ করবে বা টেলিগ্রামে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করবে, ভেরিফাইড দ্য ওয়ে অফ সলিউশনের লোগো দেওয়া গ্রুপে জয়েন করে নেবে। সেখানে আমরা প্রতিটা ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন শেয়ার করে থাকি। সো লেটস স্টার্ট, খাতা পেন নিয়ে বসে পড়ো, আজকের সেশনে মোস্ট সিলেক্টেড কোয়েশ্চেন্স রয়েছে। সো লেটস স্টার্ট। আজকের প্রথম প্রশ্ন এটি, জানুয়ারি 2022 CTET এর কোয়েশ্চেন। পঞ্চম শ্রেণীর অ্যাক্রস দ্য ওয়াল বলে যে অধ্যায় ইভিএস এর মধ্যে, অর্থাৎ বাংলা হচ্ছে দেওয়াল জুড়ে, অ্যাক্রস দ্য ওয়াল, যদি এই অধ্যায়টাকে দেখা যায়, একজন শিক্ষক আরিফ তিনি শিক্ষার্থীদের খেলাধুলার অভিজ্ঞতা শেয়ার করতে দিচ্ছেন। সো নিচের কোনটি তার প্রচেষ্টাকে সর্বোত্তম ব্যাখ্যা করে? অর্থাৎ একজন টিচার রয়েছেন আরিফ, তিনি কি করছেন এই অ্যাক্রস দ্য ওয়াল এই অধ্যায়ের জন্য তিনি বিভিন্ন তার স্টুডেন্টসদের স্পোর্টস রিলেটেড এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছে। তো এই যে লার্নার্সদের সঙ্গে টিচার্সের এই যে কমিউনিকেশনটা, এটার তার যে এই যে এফোর্টটা বা তিনি এই যে বিষয়টা করছেন, এটা কোনটিকে ডিফাইন করে? নাম্বার ওয়ান, যে এই কনভারসেশনের মাধ্যমে বা এই লার্নার্সের এক্সপিরিয়েন্স শেয়ারের মাধ্যমে ক্রীড়া নিয়ম বোঝার বিকাশ বা ডেভেলপ তৈরি হয়, যে স্পোর্টসের ভেরিয়াস টাইপস অফ রুলস। তাহলে এটা নয় আনসার, এটা নয় কেন? দেখো এখানে এক একজন এক এক স্পোর্টস নিয়ে বলবে, সো পার্টিকুলার কোনো স্পোর্টসের রুল তো হচ্ছে না, না? সো এক একজন এক এক রকম অভিজ্ঞতা শেয়ার করবে, সো ওটা রং। খেলাধুলোর সঙ্গে সম্পর্কিত মান বিকাশ করুন, যে খেলাধুলোর সঙ্গে সম্পর্কিত মান বিকাশ না, কারণ এটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ছেলে এবং মেয়েদের জন্য অনুরূপ গেম, সমান সুযোগের মতো বিষয়গুলির একটি বোঝাপড়া বিকাশ করুন। হ্যাঁ, এবং 4 নম্বরে বলছে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার ক্ষমতা বিকাশ করুন। দেখো এটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটাকে সর্বোত্তম ব্যাখ্যা করে, এটার যেটা উত্তর সেটা হচ্ছে এটি, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এই জায়গায় আমি এক্সপ্লেনেশনটাও রেখেছি, যেগুলো আমাদের এনসিআরটির টেক্সট বইতে পাওয়া যাবে। টিচার্স নোটের অপশানে, অর্থাৎ এই অধ্যায়টার শেষে টিচার্সদের জন্য যে নোটটা দেওয়া থাকে, সেখানেই কিন্তু টিচার্স নোটের মধ্যে মেনশন রয়েছে যে গিভ অপরচুনিটিস টু চিলড্রেন, চিলড্রেনদেরকে সেই সুযোগ দিন, টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট গেমস, গেমস সম্পর্কে তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দিন। এখানে বলছে যে ডিসকাস দিস টু বিল্ড, এই ডিসকাশন বা এই আলোচনার মাধ্যমে কি বিল্ড হবে বা কি হবে, চিলড্রেনস আন্ডারস্ট্যান্ডিং অন ইস্যুজ such as similar game for boys and girls, equal opportunities for all while playing. অর্থাৎ এর মাধ্যমে স্পিরিট অফ গেম থেকে শুরু করে এই সবকিছুকে প্রভাবিত করবে। তো সঠিক উত্তর অবশ্যই অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এন্ড এই CTET এর যা কোশ্চেন, সব কোশ্চেন্সের অ্যান্সার করা যাবে যদি এনসিইআরটির ওই ইভিএস টেক্সট বুক পড়া যায়, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাওয়া যাবে সেখান থেকে। নেক্সট, প্রাথমিক শ্রেণীকক্ষে ইভিএস লেনদেনের জন্য, মানে ইভিএন পঠন পাঠন ট্রানজাক্ট বোঝায় সেটাকে। সো প্রাথমিক শিক্ষা কক্ষে ইভিএস লেনদেনের জন্য নিচের কোনটি সবচেয়ে উপযোগী? বক্তৃতা পদ্ধতি, মানে লেকচার মেথড। দেখো আমি প্রথমত প্রাইমারি লেভেলের শ্রেণীকক্ষে বসে রয়েছি, সেখানে আমি মনে করো আমি টিচার্স আর আমার সামনে অনেকগুলো ছাত্রছাত্রী বসে রয়েছে, তো তাদের সঙ্গে আমি ইভিএস বিষয়টাকে আমি আদান প্রদান করছি, ভালো কথা। তো সেক্ষেত্রে যে লেকচার মেথড অপশন 1-এ রয়েছে। এরপরে বলছে চক এবং কথা বলার পদ্ধতি, মানে এটা তো ট্র্যাডিশনাল মেথড একটা, এই যে চক বোর্ডের মাধ্যমে বা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে ব্যবহার করা, অনুসন্ধান ভিত্তিক শিক্ষাদান নাকি জগ এবং মক পদ্ধতি। জগ এবং মক পদ্ধতিটাকে বলা হচ্ছে, মনে করো টিচার্স হচ্ছে একটা জগের নাই এবং সে সেখান থেকে জ্ঞান বিতরণ করছেন, স্টুডেন্টদের ছোট ছোট মকগুলোকে পূরণ করছেন। তো এটার কারেক্ট আনসার হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিক্ষাদান। অর্থাৎ এই যে চারটে অপশন আমি ইংরেজিতেও রেখেছি, নাম্বার ওয়ান লেকচার মেথড নয়, বলছে সবচেয়ে উপযুক্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড কোনটা প্রাইমারি লেভেলের শ্রেণীকক্ষে শিক্ষাদানের জন্য। সো লেকচার মেথড এটা একটা অনেকটা বোরিং হতে পারে এবং আপার লেভেলের লেকচার মেথড ঠিক আছে। চল ক্যান টক মেথড লাইক সিমিলার, এটার সঙ্গে যায় লেকচার মেথডের সঙ্গেই, অ্যান্ড অনেকটা তোমার বোরিংনেস চলে আসে এবং সিনিয়র হলে ঠিক আছে। বাট এই যে ইনকোয়ারি বেস, যেটা তাদের এক্সপিরিয়েন্স থেকে তদন্তমূলক বা অনুসন্ধানমূলক বিষয়টা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। জগ এবং মগ অ্যাপ্রোচ নয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট, ইভিএস শিক্ষাদানে মাঠ পরিদর্শন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ফিল্ড এক্সপিরিয়েন্স করা, মাঠে নিয়ে যাওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ইভিএস শিক্ষাদানে মাঠ পরিদর্শন খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিদর্শনের জন্য নিচের কোনটি শর্ত? মাঠ বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য বা ফিল্ড ভিজিটিং এর জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট? বলছে নাম্বার ওয়ান প্রাক পরিকল্পনা এবং ফলো আপ কার্যকলাপ সহ স্কুলের কাছাকাছি একটা জায়গায় যাওয়া। দেখো তো এটা ঠিক আছে কিনা, দেখে তো মনে হচ্ছে ঠিক। প্রি প্ল্যানিং করা, অর্থাৎ আমি শিক্ষার্থীদের নিয়ে যাব, আগে থেকে যেন সেটা প্রি প্ল্যান্ড করা থাকে, যে না ঠিক আমরা কোন জায়গায় যাব, নইলে একসঙ্গে অনেকগুলো ছাত্রছাত্রী হলে সামলানো বা ম্যানেজ করা ডিফিকাল্ট হতে পারে। সো আগে থেকে প্রি প্ল্যানিংটা থাকছে। ফলো আপ কার্যকলাপটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ছাত্রছাত্রীদের মনে করো কোথাও নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম তুমি সেখানে কি কি দেখলে, সেই রিলেটেড তুমি একটা নোটস তৈরি করো বা তোমার যে অবজারভেশন হয়েছে সেটা তুমি একবার চটপট খাতাতে লিখে ফেলো, যেটাকে আমরা ফলো আপ বলছি। হ্যাঁ, এবং স্কুলের কাছাকাছি একটি জায়গায় যাবো। অবভিয়াসলি আমি চিলড্রেনদেরকে নিয়ে কাজ করছি, স্কুলের কাছাকাছি জায়গা হলে সুবিধা হবে। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমি এটাই পাচ্ছি। বাকি কি বলছে? দূরবর্তী বাট একটা পরিচিত জায়গায় না, স্টুডেন্টের জন্য ঠিক হবে না। কাছাকাছি জায়গায় যাওয়া, কাছাকাছি জায়গা যাওয়া ঠিক ছিল, কিন্তু এর সঙ্গে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমি যেটা পাচ্ছি, যেখানে আগে থেকে প্রি প্ল্যান করা থাকছে, আগে থেকে ফলো আপ কি কি আমি দেব সেটা থাকছে, এই জন্য নাম্বার ওয়ান। এবং আমার পছন্দের জায়গায় গিয়ে তো লাভ হবে না। তো কারেক্ট অ্যান্সার অপশন ওয়ান। অর্থাৎ এটাও এনসিইআরটির বইতে লেখা আছে, গোয়িং টু এ প্লেস নিয়ার দ্য স্কুল উইথ প্রি প্ল্যানিং অ্যান্ড ফলো আপ অ্যাক্টিভিটি। প্রি প্ল্যানিং, পূর্ব পরিকল্পনা এবং সঙ্গে ফলো আপ অ্যাক্টিভিটি থাকবে, যেটাই হচ্ছে ইভিএস শিক্ষাদানে যখনই আমরা ফিল্ড অবজারভেশন করব সেই সময়ের গুরুত্বপূর্ণ শর্ত একটি। নেক্সট, ইভিএস ক্লাসরুম সুখী শ্রেণীকক্ষ হওয়া উচিত। সুখী বলতে বলছে ইভিএস এর যে ক্লাসরুম বা ইভিএস পাঠদানের সময় শ্রেণীকক্ষটা একটা হ্যাপি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, অর্থাৎ ইভিএস ক্লাসরুমটাকে বলা হচ্ছে একটা হ্যাপি ক্লাসরুম, একটা সুখী শ্রেণীকক্ষ। এই ব্যাপারে নিচের কোন বিবৃতিটি সত্য? নাম্বার ওয়ান, শিক্ষক ক্লাসে খুশি থাকেন এবং ছাত্ররা আনন্দের সঙ্গে নির্দেশাবলী অনুসরণ করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কঠোর শৃঙ্খলা নিয়ে আসুন ক্লাসে, যাতে ছাত্রছাত্রীরা সেই কঠোর অনুশাসনের মধ্যে সেই কাজগুলি করতে বাধ্য থাকে। পর্যবেক্ষণ করুন, অবজার্ভ করুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং সেই মতো কার্যকলাপ করুন। হ্যাঁ, আর নাম্বার ফোর বলছে নিশ্চিত করুন যে তারা বইটি পড়ছেন এবং আরো ভালো বোঝার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে আন্ডারলাইন করুন। না, একটা সুখী ক্লাসরুমের জন্য এটাই হচ্ছে সবথেকে টিচিং লার্নিং মেথডের সবচেয়ে বেস্ট পার্ট, যে পর্যবেক্ষণ করুন, অবজার্ভ করুন এবং অবজার্ভ তাদের করার সুযোগ দিন, প্রশ্ন জিজ্ঞাসা চলবে এবং সেই রিলেটেড কার্যকলাপগুলো চলবে। তো কারেক্ট অ্যান্সার অপশন 3। এটা একটা হ্যাপি ক্লাসরুমের বৈশিষ্ট্য। ইভিএস এ মূল্যায়নের সূচক হলো আলোচনা করা, মানে ডিসকাশন, স্মরণ করা বা যেটাকে রিকলিং আমরা বলি, এটাকে অনেক সময় রোট লার্নিংও আমরা বলেছি, মেমোরাইজ করে পড়া, বিবৃতি করা নাকি তালিকা করা। এটা তো সবাই পারবে যে ডিসকাশনটাকেই বলা হবে। ডিসকাশন হচ্ছে ইভিএস মূল্যায়নের সূচক, যেখানে আমরা ডিসকাশনের মধ্যে আলোচনা যখন হবে, তার মধ্যে লিসেনিং, যখন আলোচনা হবে একজন আলোচনা করছেন, তো সেখান থেকে অনেকগুলো লিসেনারকে আমরা বার করতে পারবো বা সেখান থেকে আমরা কথাবার্তা, টকিং আদান প্রদান করতে পারবো। এক্সপ্রেসিং ওপিনিয়ন, তিনি একটা থট নিয়ে পড়াচ্ছেন, তো সেখান থেকে অনেকের বিভিন্ন রকম ওপিনিয়ন বা মতামত আসতে পারে। অ্যান্ড ফাইন্ডিং out from others. So একে অন্যের opinion বা সবকিছু আসতে পারে। So EVS এর মূল্যায়নের সূচক হলো আলোচনা বা discussion. Option 1 is the correct. তৃতীয় শ্রেণীর জন্য থিম বলে দিচ্ছে ম্যাপিং। তৃতীয় শ্রেণীর জন্য থিম বলছে ম্যাপিং। তো এই ম্যাপিং থিমের অধীনে কোন কার্যকলাপটি সবচেয়ে উপযোগী হবে স্টুডেন্টদের জন্য? মনে রাখতে হবে এটা কিন্তু আমার করা হচ্ছে ক্লাস 3 এর জন্য। এবারে সেই মতো আনসার পাবো। তাদের বাড়ির একটি স্কেচ আঁকতে বলুন। অর্থাৎ আমাকে যে স্টুডেন্টস রয়েছে তাকে আমি বললাম তোমার বাড়িটা কি রকম সেই রিলেটেড একটা স্কেচ আঁকো, অপশন 1। তাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথ আঁকতে বলুন এবং তাদের শ্রেণীকক্ষের একটি চিত্র আঁকতে বলুন। আর নাম্বার 4, তাদের আশেপাশের একটি স্কেচ আঁকতে বলুন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একজন শিক্ষক বা এই থিমের অধীনে কি উত্তর হবে সেটা বোঝা খুবই ডিফিকাল্ট, কারণ সবচেয়ে উপযুক্ত যখনই বলে সো আনসার কিন্তু খুব সিমিলার বা ক্লোজ ক্লোজ অপশন থাকে। এই জায়গায় আমি ঘটনা বলছি, এই জায়গায় অফিসিয়াল আনসার কিতে যেটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে এটা যে তাদের এটা মনে করো স্কুল এবং এটা তাদের হোম। তো আনসার কিতে বলছে যে হোম থেকে স্কুলে যাওয়ার পথের ছবি আঁকতে বলো, কিন্তু এনসিআরটির বই বলছে এইটা। এনসিআরটির বই বলছে ক্লাস 3 তে কি করবে এবং 5 এ কি করবে। এনসিআরটির বই বলছে এটা হবে উত্তর। আর এটা ছিল অফিশিয়াল আনসার কি। আমি ক্লাসে যেটা দেখাই সেটা হচ্ছে অফিশিয়াল আনসার কি, এবং এরকম কোনো জেনুইন আনসার ডাউট হলে আমি সেটা মেনশন করে দিই। সেটা এনসিআরটির নোটে বলছে they begin in class 3 through a বলতে তৃতীয় শ্রেণীতে তারা শুরু করে basic 2-dimensional representation of their classroom. পরিষ্কারভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ক্লাস 3 এর কথা বলি তো বেসিক্যালি উত্তর আমরা এখন এটাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরব। এই ধরনের প্রশ্ন খুব ডিফিকাল্ট হয়ে যায় বলি না, ওই সবচেয়ে উপযুক্ত বলে দেয় যখন, অর্থাৎ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যখন বলে। তো ক্লাস 3 এর NCERT এর আমরা যদি EVS বুকস ফলো করি তো সেখানে আমরা পরিষ্কার পেয়ে যাব কি এই they begin in class 3 through a basic 2-dimensional representation of their classroom. বলছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তাদের ক্লাসরুমের ডাইমেনশনাল দিয়ে শেখান। and by the time অর্থাৎ সময়ের সাথে সাথে they reach class 5 এ যখন পৌঁছায় they can read and draw sample aerial views of their locality of their city. তখন এটা ঠিক আনসার হতো তার লোকালিটি, তার আশপাশ। তবে এইটাই কিন্তু আনসার হওয়া উচিত এবং সাথে আমি নোটস কিন্তু অ্যাড করে দিলাম। বোঝা গেল? চল নেক্সট। একজন শিক্ষককে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের উপথিম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী প্রথমে সেটা জেনে নাও, এবং থিম কি মানে এটা একটা সাব থিম অ্যানিম্যাল মানে প্রাণী শেখাতে হবে। তো একজন টিচার তিনি তার প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যানিম্যাল সাব থিম পড়াবেন, তো শেখাতে হবে। নিচের কোন কৌশলটি শিক্ষার্থীদের সঙ্গে লেনদেন করতে সবচেয়ে বেশি উপযুক্ত হবে? সো এই টিচার রয়েছে, থিম হচ্ছে অ্যানিম্যালস, আর এখানে অনেকগুলো লার্নার্স রয়েছে। সো এদের মধ্যে কোন মেথড অবলম্বন করলে শিক্ষার্থীদের সঙ্গে যে পঠন পাঠনটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে, এই যে আরো উপযুক্ত হবে। সো ক্লোজ অপশন পেয়ে যাব আমরা। শিক্ষার্থীদেরকে প্রাণীর নাম তালিকাভুক্ত করতে বলুন, শিক্ষার্থীদের প্রাণীদের নাম বলতে বলুন, ছাত্রদেরকে চিড়িয়াখানায় নিয়ে যেতে এবং যাতে তারা সুনির্দিষ্ট অভিজ্ঞতা দেওয়া যায়। বারবারই বলেছি এই ফিল্ডে টিচিং লার্নিং এই যে যত এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতামূলক লার্নিং হবে সেটাই তোমার উত্তর হবে। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে চিড়িয়াখানায় নিয়ে যান, তাদেরকে জুতে নিয়ে যান, চিড়িয়াখানা নিয়ে যান, সে দেখুক যে না এটা টাইগার, এটা ক্রোকোডাইল, এটা লায়ন, এটা মানকি, বুঝতে এটা হর্স। তো সেগুলো কিন্তু খুব ভালো হবে। নেক্সট, শিক্ষার্থীদেরকে জীববৈচিত্র্যের অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটির অভিজ্ঞতা দেওয়ার সেরা কৌশল কোনটি? কি বলছে? শিক্ষার্থীদেরকে জৈবিক বৈচিত্র্যের বা বায়োলজিক্যাল ডাইভার্সিটির অভিজ্ঞতা দেওয়ার সেরা কৌশল। পাখির প্রজাতি সম্পর্কে অধ্যয়ন করার জন্য তাদের বই এবং নিবন্ধ দিন। পরিযায়ী পাখিদের উপর তথ্যচিত্র দেখান। পর্যবেক্ষণের জন্য তাদের একটি পাখি অভয়ারণ্যে নিয়ে যান। আর বিপন্ন পাখিদের উপর বক্তৃতা মানে লেকচার দেওয়া। আর যখন আমি অবজারভেশন পেয়ে যাচ্ছি, আমি বায়োলজিক্যাল ডাইভার্সিটি পড়াবো, বৈচিত্র্য পড়াবো, আর আমি সব যেখানে আমি পেয়ে যাচ্ছি পর্যবেক্ষণ অবজারভেশন, তো সেটাই হচ্ছে একটা পাখি অভয়ারণ্যে নিয়ে যাব। বলো Salim Ali Bird Sanctuary located in which Indian state? কোন ভারতীয় রাজ্যে সেলিম আলী পক্ষী অভয়ারণ্য অবস্থিত? এটা থাকছে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আমার হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্টে জানাবে। সেশন ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এগুলো ট্রান্সলেট করা, ভাষাগত মিল রাখা খুব ডিফিকাল্ট। একটাই সেট করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়, একটাই আধা ঘন্টার ক্লাস জাস্ট তৈরি করতে আমার। সো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ সেশনগুলোকে লাইক করবে, এতে অনেক বেশি অনুপ্রাণিত হয়। আমাদের তো কোনো ফিস দিয়ে পড়তে হচ্ছে না। আমি শুধু এই ক্লাসটা দিতে পারছি 1 তারিখ থেকে, তাও পারবো না। 1 তারিখ থেকে আমার পেইড ব্যাচ আনএকাডেমির ক্লাস থাকবে। সো নিজের প্রেশার থাকে সেই দিকে। এই কদিন আমি ফ্রি ছিলাম, আমি ভাবলাম ক্লাসগুলো কন্টিনিউ রাখি। ভালো লাগলে লাইক করবে এবং তোমার মূল্যবান মতামত, এক একটা কমেন্ট দেখে অনেক সময় ইন্সপায়ার্ড হয় যে না কাজ করি। বুঝতে পেরেছো? চলো, নিচের কোনটি পরিবেশগত স্টাডিজের একটা অংশ? মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর একটা পার্ট কোনটি? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ? বিজ্ঞানের সমস্যা এবং সামাজিক বিজ্ঞান, পরিবেশগত শিক্ষার ধারণা, সামাজিক বিজ্ঞান বিষয়ক উদ্বেগ, নাকি সামাজিক অসাম্যের সমস্যা ও উদ্বেগ। তো কারেক্ট আনসার হচ্ছে বিজ্ঞানের সমস্যা এবং সোশ্যাল যে সায়েন্স সেটা, অর্থাৎ যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর পার্ট হচ্ছে এটা। কি এনভায়রনমেন্টাল স্টাডিজ এর পার্ট কি? বিজ্ঞানের সমস্যা অর্থাৎ সায়েন্স রিলেটেড বিভিন্ন ইস্যুজ এন্ড সোশ্যাল সায়েন্স, যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে পড়বে। এখানে পরিবেশগত কনসেপ্ট এটা নেই, সামাজিক বিজ্ঞানের উপরে উদ্বেগ সেটা নেই, অসাম্যের উপরে সমস্যা উদ্বেগ নেই। অবশ্যই বিজ্ঞানের সমস্যা এবং সামাজিক বিজ্ঞান। নেক্সট, ইভিএস পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের সমর্থন করে কি করতে? ইভিএস এর যে টেক্সট বুক, পাঠ্যপুস্তক মিন্স ইভিএস এর যে টেক্সট বুকস গুলো রয়েছে, সেই টেক্সট বুকস লার্নারদের কি কে সাপোর্ট করে? ইভিএস বিষয়ের সমস্যা এবং উদ্বেগগুলি মুখস্থ করতে সাহায্য করে। ইভিএস বিষয়ের সমস্যা এবং উদ্বেগ বর্ণনা, সমস্ত বিষয়ের মাধ্যমে জ্ঞান গঠন এবং ইভিএস বিষয়ের সমস্যা এবং উদ্বেগের প্রক্রিয়া। সো অবশ্যই সমস্ত বিষয়ের মাধ্যমে জ্ঞান গঠন, এটাই হবে কারেক্ট আনসার। ইভিএস পাঠ্যপুস্তক সমস্ত বিষয়ের উপর নিয়ে একটা সম্মুখ জ্ঞান গঠন করবে। এখানে অলরেডি এনসিইআরটির বইতে মেনশন আছে যে ইভিএস টেক্সট বুক সাপোর্ট স্টুডেন্টস টু কনস্ট্রাক্ট নলেজ থ্রু অল ইস্যুজ, সমস্ত ধরনের ইস্যুজগুলোকে নিয়ে। কনস্ট্রাক্ট মিনস আমরা বলতে পারি ডেভেলপ বা গঠন, কোনো কিছু জ্ঞান নেওয়া, তৈরি করা। তো কনস্ট্রাক্ট অর ডেভেলপ নলেজ থ্রু অল ইস্যু। নেক্সট, কুমির বা ক্রোকোডাইলদের শিকারীদের দ্বারা হত্যা করা হয় কি জন্য? কি কারণে হত্যা করা হয়? শিংয়ের জন্য, কুমিরের শিং, ত্বকের জন্য, দাঁতের জন্য, ঘ্রাণের জন্য। তো এটার কারেক্ট আনসার হচ্ছে ফর দেয়ার স্কিনস। এই জায়গায় একটা এনসিইআরটি নোট আমি দিয়ে দিচ্ছি, এই নোটটাকে ফলো করে নেবে। কি বলছে? এলিফ্যান্টস আর কিল্ড, এলিফ্যান্টস বা হাতিদেরকে হত্যা করে ফর দেয়ার, তাদের যে শৌর্য, তার জন্য। দাঁত, হাতির দাঁত বিখ্যাত, সো তার জন্য। অ্যান্ড রাইনসার্স ফর ইটস হর্ন, গন্ডারদের কি থাকে? শিং থাকে। টাইগার্স, ক্রোকোডাইলস অ্যান্ড স্নেকস, এদেরকে কি জন্য করে? ফর দেয়ার স্কিনস মিনস তাদের যে ত্বক, সেই ত্বকের জন্য। ক্লিয়ার? সো কোনটার কি জন্য একবার একটু দেখে নাও, নোট করে নাও। বিভিন্ন টাইমে বিভিন্ন টপিক থেকে কোশ্চেন দিতে পারে, চটপট। অ্যান্ড নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব। চলো, বোরা হলো, এটা এনসিইআরটির বইতেও রয়েছে, একটা আঠালো চালের একটি জাত বা একটা ভ্যারাইটি বা একটা টাইপ। এটা কোথায় পাওয়া যায়? এটা আসামে পাওয়া যায়। এবং এখানে নোটস দিয়ে দিয়ে নোটস দেওয়া হয়েছে, বোরা ইজ আ কমন ভ্যারাইটি অফ রাইস ইউজড ইন আসাম। দিজ আর স্টিকি রাইস, স্টিকি নোটস আমরা বলি না, দেয়ালে এরকম চিপকে আঠালো টাইপের করি, স্টিকি নোটস লাগিয়ে অনেক কিছু লিখি। সো এগুলোকে অন্য নামে স্টিকি রাইস হিসেবেও কিন্তু জানা হয়। সো ইট ইজ ফেমাস ইন আসাম, অপশন a বা 1 নেক্সট যেখানে সত্রিয়া ডান্স খুব পপুলার তাই তো শীতকালে এই এখন উইন্টার সিজন আমাদের গ্র্যান্ডমার মানে আমাদের ঠাকুমারা বা আমাদের দিদিমারা কি করেন গ্র্যান্ডমাদাররা প্রায় ড্রাইনেস থেকে এই শীতকালের যে শুষ্কতা থেকে আমাদের স্কিন বা আমাদের ত্বক ফেটে যায় অনেক সময় দেখি সেটাকে রক্ষা করার জন্য নিম্নলিখিত সমাধান ব্যবহার করে গোলাপ জল এবং পতিত জল গোলাপ জল গ্লিসারিন লেবুর রস এটাই কারেক্ট হবে লেবুর রস দুধ গোলাপ জল এবং ভিনিগার অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যানসার এবং এই জায়গায় নোটস দিয়ে দেব আমরা এই জায়গায় যে মিক্স ইকুয়াল পার্ট অফ রোজ ওয়াটার and glycerin এবং তার সঙ্গে বলা হচ্ছে fill these in a bottle এগুলো সব NCERT টেক্সটে বই আছে কি বলছে মনে করে একটা বোতল নিতে বলছে যেখানে কিছু গোলাপ জল দিতে বলছে এবং যার মধ্যে কিছু গ্লিসারিন দিতে বলছে add a few drop of lemon juice যেখানে বেশ কয়েক ফোঁটা লেমন জুস দাও লেবুর রস দাও in winter use this mixer এই শীতকালে তুমিও ট্রাই করতে পারো তুমিও ব্যবহার করতে পারো on your skin not cracked or dry NCERT textbook বলছে এটা যদি আমরা ব্যবহার করি এখন তো বর্তমান বিভিন্ন কোম্পানির সমস্ত জেল ময়েশ্চারাইজার ক্রিম চলে আসছে বাট এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এই মিক্সারটি যেটা দিয়ে আমাদের CTET জানুয়ারি 2022 এর কোশ্চেনস ছিল নেক্সট একটি পাখি যে ছোট গাছ বা ঝোপের ডালে ঝুলন্ত বাসা বানাই আচ্ছা এই প্রশ্নের উত্তর করার আগে আরেকটা প্রশ্নের বলো তো আগের দিন শিখিয়েছিলাম কোন পাখি গাছের গুঁড়িতে বাসা বানায় কোন পাখি সে গাছের গুঁড়িতে গিয়ে বাসা বানায় এটার উত্তর আগে কমেন্টে দাও আগের দিন শিখিয়েছিলাম এটা তো 14 নম্বর ক্লাস 10 11 12 13 এর মধ্যে কোনটাই হবে এটার উত্তর হচ্ছে সানবার্ড এবং ছবিতে দেখো The sunbird makes a nest. Sunbird nest means পাখির বাসা। সে যখন বাসা বানায় that hangs from the branch. গাছের ডালপালা থেকে branch থেকে যেন hangs ঝুলন্ত অবস্থায় থাকে of a small tree or a বাসা অর্থাৎ কাঁটা ঝোপ বা গুল্ম জাতীয় গাছে এবং দেখতে পাচ্ছ এখানে খাওয়াচ্ছে ফিট করছে সেই ছবি তো কারেক্ট আনসার ইজ সানবার্ড এবং আমি যেটা বললাম কোন পাখি সে গুঁড়িতে গিয়ে বাসা বানায় আগের দিন আমি শিখিয়েছি PNR on train ticket shows PNR number আমরা দেখি তো এখানে বলে রাখি অফিশিয়াল অ্যানসার কিতে অ্যানসার নিয়েছিল প্যাসেঞ্জার নাম্বার রেকর্ড বাট আমরা যদি রেলওয়েজের পরিপ্রেক্ষিতে এটার ফুল ফর্ম ইন্টারনেটে সার্চ করি তবে তুমি পাবে এটা যে প্যাসেঞ্জার নেম রেকর্ড আর বাট অফিশিয়াল অ্যানসার কিতে হ্যাঁ এটা অ্যানসার নিয়েছিল অপশন 1টা যে প্যাসেঞ্জার নাম্বার রেকর্ড বাট ইন জেনারেলি এটার ফুল ফর্ম হচ্ছে এইজন্য আমি নোটে অ্যাড করলাম এই সেটে এরকম দুটো প্রশ্ন ডাউটফুল ছিল মানে অফিশিয়াল অ্যানসার কি আর এমনি অরিজিনাল তথ্যের সঙ্গে ডিফারেন্ট ছিল আমি দুটোই মিলিয়ে দিয়েছি নেক্সট নিচের কোনটি কেরালায় কোজিকোড কোজিকোড হচ্ছে কেরালায় তাই না সো অপশন 2 ইজ দা কারেক্ট অ্যানসার কোজিকোড ইজ ইন কেরালা এরকম প্রশ্ন কিন্তু দিয়ে দেয় নেক্সট এক পাল মানে এক দল ইট মিন্স গ্রুপ অফ এলিফ্যান্ট যার প্রধান বা যার হেড তিনি কে এটা এনসিইআরটি টেক্সট বুক না পড়লে পড়া যাবে না ক্ষুদ্রতম মহিলা হাতি সবচেয়ে বয়স্ক মহিলা হাতি এটাই কারেক্ট অ্যানসার তো চল এটা আগে শিখে নাও আগে বলছে খুব ভালো করে টেক্সটটা পড়ো বলছে লাইক এলিফ্যান্টস হাতির মতো সাম আদার অ্যানিমেলস অলসো লিভ টুগেদার ইন গ্রুপ সাধারণত হাতিরা দেখবে দল বেঁধে হাতির দল আমরা অনেক সময় বলি না তো এই ধরনের যখন আমরা অ্যানিমেল গ্রুপ নিয়ে কথা বলবো আর কল্ড এই যে হার্ডস বলা হয়ে থাকে এটাকেই আমরা বাংলাতে ট্রান্সলেট করলে এই পাল বা দল বলা হবে বুঝতে পারলে সো এই যে ইট মিন্স দল বা আমরা হাতির পাল বুঝতে পেরেছো পাল মিন্স যখন সেখানে গ্রুপে থাকে কয়েক জোড়ায় থাকে তো এই ধরনের অ্যানিমেলস ইন হার্ডস usually move around together তো হাতিরা যখন দেখবে রাস্তা পার হচ্ছে তো এক দল হাতি পার হচ্ছে তো সেইটাই বলছে যে তারা যখন মুভ করে যেন একসঙ্গে দল বেঁধে যায় এবং সার্চিং ফর ফুড এবং একসঙ্গেই খাবার টাবার খোঁজে এই জায়গায় বলা হচ্ছে the oldest female is the leader of the herd এই হার্ডের বা এই পাল বা দলের যদি আমরা লিডারকে নিয়ে কথা বলি বা এর নেতৃত্ব কে দেন সেই তার মধ্যে যিনি oldest female মানে সবচেয়ে বয়স্ক মহিলা হাতি, এটাই হচ্ছে appropriate and correct answer, সবচেয়ে বয়স্ক এবং মহিলা হাতি। দাঁতের ব্যথা চলে এসছে, তো ছবি লবঙ্গ যেটাকে আমরা বলি, তাই না? খুব পপুলার দাঁতের ব্যথা, দিলে কাজ করে, যে ঝাল ঝাল ব্যাপারটা আসে না, তো ওটাতে ব্যথা উপশম হয়। তো দাঁতের ব্যথা নিরাময়ের জন্য উদ্ভিদের কোন অংশটি ব্যবহার করা হয়? এবং মনে রেখো এখানকার একটা গুরুত্বপূর্ণ রোগ যেটা হচ্ছে স্কারভি, যেটা প্রতিরোধ করে কোন ভিটামিন? না, মনে রাখতে হবে ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এন্ড কারেক্ট আনসার হচ্ছে এই লবঙ্গ। নেক্সট, নৃত্যের প্রধান ভঙ্গি এবং অভিব্যক্তি কি প্রদর্শন করে? যদি ডান্সের কথা বলি, ডান্সের যে বিভিন্ন ভঙ্গিমা কিংবা ডান্সের মাধ্যমে যে অভিব্যক্তি প্রদর্শন করা হয়, সেটা কি কে ডিনোট করে? নৃত্য পরিবেশন, অনুভূতি, আত্মবিশ্বাস, হাত এবং মুখের নড়াচড়া। অবশ্যই বলে না যে নাচের মাধ্যমে কথা বলছে, অনেক সময় মুখে না কথা বললেও বিভিন্ন মুভিতেও তোমরা ক্লিপে লক্ষ্য করবে যে একটা নাচ হচ্ছে, সেই নাচের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চাইছি, বোঝো না? তো অনুভূতিকে বোঝানো হয়। তো উই ক্যান টক থ্রু ডান্স, এনসিইআরটি টেক্সট বুক বলছে যে উই ক্যান টক থ্রু ডান্সের মাধ্যমে কথা বলতে পারি। অ্যাজ ওয়েল ইন ডান্স দ্য হ্যান্ডস অ্যান্ড ফেস আর ইউজ টু কনভে ফিলিংস, ফিলিংস আদান প্রদানের জন্য, আমাদের অনুভূতিকে এক্সপ্রেস করার জন্য কিসের কিসের ব্যবহার করা হয়ে থাকে? ফেস অ্যান্ড হ্যান্ডস, হাত এবং ফেস ডান্সে এই দুটো কিন্তু ফিলিংকে কনভয় করে। যে শিশু কথা বলতে ও শুনতে পারে না, এমন একটা শিশু যে কথাও বলতে পারবে না এবং যে শুনতেও পারে না, তো তারা কিভাবে শেখে? সাংকেতিক ভাষার মাধ্যমে, মানে এটার মানে বলছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে তার নিজস্ব বা তার স্থানীয় যেখানে সে চাইল্ডহুড শিখেছে সেটার মাধ্যমে, নাকি তার লোকাল ল্যাঙ্গুয়েজ, নাকি ব্রেইল? দেখো ব্রেইল মেথড, যেটা লুইস ব্রেইল এই ব্রেইল মেথড আবিষ্কার করেছেন, স্পর্শ শিখনের একটা বিশেষ পদ্ধতি যেখানে দৃষ্টি প্রতিবন্ধক তারা ব্যবহার করে। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সাংকেতিক ভাষার মাধ্যমে, অর্থাৎ চিলড্রেন, সেই ধরনের শিশু হু ক্যানট স্পিক, যারা কিনা কথা বলতে পারে না, and here also অর্থাৎ কথা বলা বা শুনতে পায় না, also go to school এবং যারা কিনা স্কুলে যায়, to read and write লেখাপড়া করতে, in schools স্কুলের মধ্যে সাইন মানে বিভিন্ন সিম্বল, সাইন ল্যাঙ্গুয়েজ is taught to them, যাদেরকে তারা তো দেখতে পায়, তারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না, তাদেরকে বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সাংকেতিক ভাষা, বিভিন্ন সাইন ইউজ করে তাদেরকে শেখানো হয়ে থাকে। ক্লিয়ার এভরিওয়ান? তো আনএকাডেমি ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, সেখানে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। আলামিন 9 কোড ইউজ করলেই সাবস্ক্রিপশনে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এখন আর ক্লাসের থেকে বেশি লাভ হবে, এখানে যে মক টেস্টগুলো হচ্ছে সেই মক টেস্টের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও, 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নিলেই হবে। মক টেস্টের জন্য 3 মাসের জন্য যে ব্যাচ করা হয়েছিল, অলমোস্ট এন্ডের পথে, 11ই ডিসেম্বর পরীক্ষা, তো তোমরা মক টেস্টের জন্য কল করতে পারো এই নম্বরে, এবং আলামিন 9 কোড তোমরা ব্যবহার করবে, সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম % অফ ডিসকাউন্ট পাবে। সেশন কেমন লেগেছিল কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস, অ্যান্ড লেটস ক্র্যাক ইট।